আচ্ছা, আমরা আর 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড ওয়েট করব, অনেকেই যুক্ত হচ্ছে। আজকের ক্লাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে আসতে যাচ্ছে। আমরা এখন যেটা করব আজকে, সেটা হচ্ছে টেক্সট বুকের গুরুত্বপূর্ণ পার্টগুলো দাগিয়ে দিব আজকে। কোন পার্টটা ট্রান্সলেশনের জন্য, ট্রান্সলেশনের জন্য কোনটা, ফিল ইন দ্য গ্যাপস এর জন্য কোনটা ইম্পর্টেন্ট লাইন হিসেবে, এটা আমরা দাগিয়ে দিব আজকে। তোমাদের কথা বলার অপশন দেয়া আছে, যাদের কথা বলতে কথা বলা জরুরি বা প্রয়োজন তারা আনমিউট করে কথা বলবা, তবে কথা বলা শেষে আবার মিউট করে রাখবে। স্যার, আমার একটা কথা ছিল স্যার। বলো স্যার, আমাদের বইয়ের পেজেস কি স্যার 15-20টা স্যার লাইন টু লাইন পড়ার দরকার নাকি স্যার গুরুত্বপূর্ণ যে অংশগুলো এগুলো পড়লেই চলবে, মানে মুখস্থ শিখলেই চলবে? লাইন টু লাইন পড়তে পারলে ভালো, আর সবার প্রথমে পড়তে হবে গুরুত্বপূর্ণ গুলো, গুরুত্বপূর্ণ গুলো আগে পড়তে হবে, এরপরে লাইন টু লাইন সময় থাকলে, না থাকলে নাই, বুঝছো? ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, মানে কবিতা স্যার শেষ লাইন টু লাইন, কিন্তু মানে প্যাসেজ কিছু বাকি রয়েছে স্যার, এতগুলো বড় বড় প্যাসেজ পড়তে পারলে ভালো, পড়তে পারলে ভালো, যেহেতু টেক্সট বুক থেকে কোশ্চেন থাকবে, টেক্সট বুকটা যত বেশি পড়া যায় তত ভালো। আচ্ছা, তোমরা আচ্ছা আমার স্যার। কথা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, আমরা ক্লাস শুরু করি। স্যার, আমি একটা কোশ্চেন করতে চাইছিলাম। এ মনির, হ্যাঁ স্যার। স্যার, মানে আমরা তো বি ইউনিটের, তারপর আমি যেমন ইয়ে ওই আপনার রিটেন বেসটা আছে, রিটেন বেসে যুক্ত হইতে পারি নাই, এরকম আরো অনেকে আছে, আমাদের জন্য কি মানে ওই রিটেনের সাজেশনটা বা এরকম কোনো কিছুর জন্য একটু ই করবেন? রিটার্নে তো সাজেশনের কি, সাজেশন তো যেটা তোমাদের দেই নেই, না যদি আর কি দেন তাদেরকে, আমরা তো রিটেন বেসের সাথে যুক্ত না, সো আমরা তো আর কি ওইখানে শুধু মানে। পরীক্ষা হচ্ছে, ওইখানে শুধু পরীক্ষা হচ্ছে। ও আচ্ছা স্যার, আমি আর কি বলে রাখলাম, মানে যদি সাজেশন দেন বা হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ অবশ্যই করবেন। অবশ্যই অবশ্যই, সেটা অবশ্যই। আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা ক্লাস শুরু করি। বইটা দেখা যাচ্ছে, দেখো তো। জি স্যার, দেখা যাচ্ছে। সবাই বই বের করো, সবাই বই বের করো, আমার সাথে সাথে দাগায় রাখবা। প্রথম পেজ বের করো। প্রথম প্যারাটা, এই যে নেলসন থেকে ওয়ার্ল্ড পর্যন্ত, এটা দাগাও ফিল ইন দ্য গ্যাপস এর জন্য। আর ওই যে শেষের লাইনে লেখা আছে হেল্প হিম উইন, এই অংশটা ভালোভাবে দাগাও, গ্রামাটিক্যাল কোশ্চেন থাকবে পজিটিভ ভার্বের, এই অংশ থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে পজিটিভ ভার্বের। দুই নম্বর পেজ, দুই নম্বর পেজের রেইসটা দেখাও, রেইসটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, কোশ্চেন থাকতে পারে রেইস কোন পার্ট অফ স্পেস। প্রথম লাইন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পেজের প্রথম লাইন গুরুত্বপূর্ণ, প্রথম লাইন এবং শেষ লাইন, প্রথম লাইন হিসেবে এই লাইনটা সম্পূর্ণ দাগিয়ে রাখো। প্রথম লাইন হিসেবে এটা সম্পূর্ণ দাগাও। এরপরে দেখো সবুজ কালি দিয়ে একটা 30 নম্বর লাইনটা দাগানো আছে, গ্রামাটিক্যাল কোশ্চেন হিসেবে এই লাইনটা গুরুত্বপূর্ণ, চার্জ উইথ ক্যাপিটাল অফেন্সেস, এখানে উইথ এর এই এখান থেকে কিন্তু অলরেডি বিইউপিতে কোশ্চেন চলে আসছে, তাই না?
কেউ কি দ্বিবিত পরীক্ষা দিছো নাকি? বিইউপি তে পরীক্ষা দিছে এমন কেউ আছো এখানে? নাই। এই লাইন থেকে এই লাইনটা দেখো দাগানো ছিল, অলরেডি বিইউপি তে এই লাইন থেকে কোশ্চেন চলে আসছে। আর শেষ লাইন থেকে তো গত বছর কোশ্চেন চলে আসছে, পিপল লডেড হিজ হিউম্যানিটি কাইন্ডনেস এন্ড ডিগনিটি। আর এগুলো তো অবশ্যই পড়তে হবে, এমসিকিউ যেগুলো আছে। তোমরা যেহেতু স্টুডেন্ট কম আছো, তোমরা চ্যাটে না বলে গুরুত্বপূর্ণ কথাগুলো আনমিউট করে তারপর বলবা, কারণ চ্যাটে আমি সবসময় খেয়াল রাখাটা কঠিন। এই যে পাঁচ নাম্বার শূন্যস্থানটা, পাঁচ নাম্বার শূন্যস্থানটা দাগাও, এটা খুব গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি এগোতে হবে, আমি তাড়াতাড়ি এগোচ্ছি। ছয় নাম্বার রিয়ারেন্সটা দাগাও, রিয়ারেন্স রিটেন পরীক্ষায় আছে, রিটেনে যেহেতু রিয়ারেন্স আছে ছয় নম্বরটা দাগাও। সাত নম্বর শূন্যস্থানে দাগাও, এর মধ্যে প্রথম লাইনটা খুব গুরুত্বপূর্ণ। সাত নম্বর শূন্যস্থানের প্রথম লাইনটা খুব গুরুত্বপূর্ণ। আট নাম্বার শূন্যস্থানটাও দাগাই রাখো, টেক্সটের শূন্যস্থান বাদ দেওয়া যাবে না। এরপর চলে আসছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ইউর ইংলিশ টেক্সট বুক। গত বছর কোশ্চেন ছিল রিটেনেও এমসিকিউতেও, এবছরও থাকতে পারে। প্রথম অংশটা দাগাও ফর ট্রান্সলেশন, প্রথম প্যারাটা দাগাও ফর ট্রান্সলেশন। এর মধ্যে প্রথম লাইনটা ভালোভাবে দাগিয়ে রাখো। প্রথম লাইনটা ভালোভাবে দাগিয়ে রাখো, প্রথম লাইনটা গুরুত্বপূর্ণ। গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে এখান থেকে, আই স্ট্যান্ড ড্যাশ ইউ টুডে ড্যাশ এ হার্ট, অথবা এইখানে ড্যাশ দিতে পারে, ওভারফ্লোয়িং এর জায়গায় ওভারফ্লো, ওভারফ্লো অন ওভারফ্লোয়িং, উইথ এর জায়গায় শূন্যস্থান থাকতে পারে। তো এগুলো একটু দাগিয়ে রাখো। এই ভাষণটা সম্পূর্ণ পড়তে হবে, এ টু জেড সম্পূর্ণ পড়তে হবে, কারণ এখান থেকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন থাকতে পারে। তারপর আমি মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো জাগায় দিচ্ছি, তোমরা এটা সম্পূর্ণ পড়বে, এখানে কোনো বাদ বিচার নাই। এই লাইনটা দাগাও, এখান থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে। এরপর এই লাইনটা দাগাও, গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে। বিশেষ করে খেয়াল রাখতে হবে এই জায়গাটায়, উই ক্যান টু, উই ক্যান টু অ্যাসিস্ট, ক্যানের পরে ইনফিনিটিভ দেয়া আছে, মনে হয় যে এটা ইনকারেক্ট, বাট অ্যাকচুয়ালি কারেক্ট। উই ক্যান, এখানে সেন্টেন্সটা শেষ,
আর উইল ডু এভরিথিং টু অ্যাসিস্ট, এটা একটা সেন্টেন্স। উইকেন্ডটা হচ্ছে একটা সেন্টেন্সের ফ্র্যাকচার্ড অংশ। আমি তোমাদের এখানে অল্প কথা হয়তো বোঝাতে পারছি কিনা জানি না। শেষের লাইন তো গুরুত্বপূর্ণ সবসময় বলে রাখি আমি, এবং এই শেষের লাইন থেকে কিন্তু কোশ্চেন চলে আসছে বিইউপি তে। এই শেষের লাইন থেকে কোশ্চেন চলে আসছে, আমি তোমাদের সবসময় বলি ফার্স্ট লাইন লাস্ট লাইন খুব গুরুত্বপূর্ণ। এটার প্রথম লাইনটা এই যে ওয়াজ বর্ন অংশটা, এই অংশটা থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে। জাস্ট এতটুকু একটু খেয়াল রাখবো আমরা। বেরেন্তে বাতেরেশকোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ সামথিং সামথিং ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া। শেষ লাইনটা দেখো, এই এই প্যারার শেষ লাইনটা দেখাও। গ্রামাটিক্যাল কোশ্চেন হিসেবে এখান থেকে কোশ্চেন থাকতে পারে। এটা শেষ লাইনটা দেখো, এখান থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে, বিশেষ করে অ্যাজ ম্যানি অ্যাজ এই অংশটা। এখানে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এগুলো তো আমরা অবশ্যই পড়বো। এরপর এই যে পাঁচ নম্বরে দেখো কিছু সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্স গুলো থেকে যে কোনো ধরনের কোশ্চেন থাকতে পারে, গ্রামাটিক্যাল কোশ্চেন। বিশেষ করে যেমন শি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এখানে অ্যান আর্টিকেল থেকে কোশ্চেন। তারপর শি ইজ ওয়ান অফ দ্য ভিকটিমস, এখানে দেখো গ্রামাটিক্যাল কোশ্চেন আছে। তারপর শি কেম ফ্রম অ্যান অর্ডিনারি ফ্যামিলি, এখানে কেম ফ্রমটা। তারপর এখানে এখানে হচ্ছে আর্টিকেল পিএইচডি, পিএইচডি এর আগে হচ্ছে এ হচ্ছে। তারপর এখানে ফ্রম এমা অংশটা, দুইটা প্রিপোজিশন একসাথে। এখানে ইনভলভড ইন অংশটা, শেষের অংশটা লাগবে না। তোমরা কি আমার সাথে সাথে দাগাচ্ছ তো নাকি? জি স্যার। জি স্যার দাগাইতে পারতেছ, তবে একটু স্লো দাগাইন স্যার, স্লো যাইন। ইউনিট টু ট্রাফিক এডুকেশন।
এই লাইনটা দাগাও গ্রামারের জন্য বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার বাইয়ের জায়গায় শূন্যস্থান থাকতে পারে প্রিপজিশন এখানে শেষের লাইনটা লিভ নো রুম ফর ফ্যান্টাসি এই পেজের প্রথম লাইনটা গ্রামারের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ ভোকাবুলারি যেগুলো আছে এগুলো আমি বলতেছি না এগুলো টেস্টের গুলো পড়তেই হবে অবশ্যই পড়তে হবে এগুলো আলাদা করে বলার কিছু নাই এগুলো গুরুত্বপূর্ণ লেসন টু প্রথম লাইনটা গ্রামারের জন্য গুরুত্বপূর্ণ এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ গ্রামারের জন্য বুঝতে করে রাখবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর দেখো হলুদ অংশ দিয়ে দাগানো আছে দুইটা প্যারা এই দুইটা প্যারা ট্রান্সলেশন এবং ফিল ইন দ্য গ্যাপস দুইটা বিষয়ের জন্যই গুরুত্বপূর্ণ দাগায় রাখো ট্রান্সলেশন এবং ফিল ইন দ্য গ্যাপস এই প্রথম লাইনটা কার্ডস পর্যন্ত এটা মোটামুটি গুরুত্বপূর্ণ এই লাইনটা গ্রামারের জন্য গুরুত্বপূর্ণ ভার্ব হবে এখানে ইজ পাঁচ নাম্বার কলামটা এখানে থেকে অলরেডি একবার কোশ্চেন আসে এক্সস্ট এক্সস্ট ওয়ার্ডটা থেকে অলরেডি একবার কোশ্চেন চলে আসছে এই ভোকাবুলারিটা ডাকাভার্সিটি বি ইউনিটে এটা অবশ্যই ভালোভাবে দেখবো আমরা কবিতা তো পড়তে হবেই কবিতা নিয়ে আলাদা কিছু বললাম না এখানে কিছু ওয়ার্ডস দেয়া আছে যেগুলোর অ্যাডজেক্টিভ ফর্ম জানতে চাওয়া হয়েছে এগুলো গাইড থেকে অবশ্যই অ্যাডজেক্টিভ ফর্ম গুলো দেখে নিব কার্টুন কার্টুনিশ এই এই কি ডিউটি ডিউটিফুল সুইট সুইটি এডুকেট এডুকেটিভ গাইডে দেয়া আছে ওইখান থেকে দেখে নিব এটার প্রথম লাইনটা জাস্ট
এইটা একটু খেয়াল রাখবো আমরা যে এই ফিল্মটা একটা ফিল্ম মাই ব্রাদার দ্য ট্রাফিক পুলিশম্যান এটা একটা ফিল্ম এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে ফিলিপোস ফিলেক্টস মোটামুটি গুরুত্বপূর্ণ মোটামুটির চেয়ে কম খুবই অল্প গুরুত্বপূর্ণ তারপর যদি বা চলে আসে ইউনিট থ্রি লেসন ওয়ান ফুড অ্যাডাল্টারেশন প্যারাগ্রাফ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ রিটেনের জন্য ফুড অ্যাডাল্টারেশন এই শেষের অংশটা অ্যাডাল্টারেটেড ফুড প্রোডাক্টস আর রিপোর্টেডলি দ্য কজ বিহাইন্ড থাউজেন্ডস অফ পিপল সাফারিং ফ্রম ফেটাল ডিজিজ লাইক ক্যান্সার এটা ট্রান্সলেশনের জন্য এবং ফিল ইন দ্য গ্যাপস উভয়টার জন্য ট্রান্সলেশন এবং ফিল ইন দ্য গ্যাপস জায়গায় রাখো এটা এরপরে এগুলো তো পড়বোই সাত নম্বর কলামটা বিশেষ করে প্যাস্টুরাইজড এই ওয়ার্ডটা স্পেলিং এর জন্য গুরুত্বপূর্ণ ম্যান্ডেটরি ওয়ার্ডটা ভোকাবুলারির জন্য গুরুত্বপূর্ণ স্টোরি নিয়ে আলাদা কিছু বলার নাই স্টোরি এখানে দেখো কিছু বিষয় দাগানো আছে এগুলি তো তোমরা দাগায় রাখো আমি বইয়ে যেভাবে দাগানো এভাবে তোমরা দাগায় রাখো আই এম গিভিং ইউ টাইম আমি তোমাদের সময় দিচ্ছি তোমরা একটু দাগায় রাখো এই লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ গ্রামারের জন্য রাকিব তুমি মিউট করে রাখো তোমার ওইখান থেকে নয়েজ আসতেছে গল্প সম্পূর্ণ পড়তে হবে পুরোটাই ভালোভাবে পড়তে হবে আই ওয়াজ স্টার্টল ওয়েন দ্য বিল অফ ফেয়ার ওয়াজ ড্রাউট এই অংশটা গ্রামারের জন্য খুব গুরুত্বপূর্ণ তারপর এই যে সবুজ কালি দিয়ে দাগানো দাগানো আছে এই অংশটা পাংচুয়েশনের জন্য গুরুত্বপূর্ণ এই অংশটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফর পাংচুয়েশন পাংচুয়েশন গুলো আমরা খেয়াল রাখবো ভালোভাবে এই অংশ থেকে পাংচুয়েশন রিটেনে দিলেও দিতে পারে যদিও পাংচুয়েশন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম এরপর এই লাইনটা আই ফেন্সি আই টার্ন ইট ট্রিপল ফেল এটা মুখস্থ করে ফেলবো এখান থেকে কোশ্চেন থাকতে পারে আই ফেন্সি আই ড্যাশ এ ট্রিপল ফেল টার্নিং টার্ন নাকি টার্ন নাকি হেড টার্ন এরকম কোশ্চেন থাকতে পারে পাস্ট ইনডিফিনিট হবে ফেন্সির পরে সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এই লাইনটাও গ্রামারের জন্য গুরুত্বপূর্ণ এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ আই ওয়াজ পাস্ট কেয়ারিং এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পাস্টটা মূলত
কোন পার্ট অফ স্পিচ প্রিপোজিশন আমরা খেয়াল রাখবো এখানে পাস্ট হচ্ছে প্রিপোজিশন সবাই ভালোভাবে লিখে রাখো বইয়ের মধ্যে পাস্ট এখানে প্রিপোজিশন এটা অক্সফোর্ড ডিকশনারিতে পাস্টকে প্রিপোজিশন হিসেবে দেয়া আছে কাজেই পাস্ট হচ্ছে এখানে প্রিপোজিশন নিচে যে ভোকাবুলারি গুলো দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে খেয়াল করবো প্রত্যেকটা ভোকাবুলারি গুরুত্বপূর্ণ এক স্টোর মানে হচ্ছে 14 পাউন্ড এখানে প্রত্যেকটা খেয়াল রাখবো খুবই গুরুত্বপূর্ণ আবারও বলতেছি এই ভোকাবুলারি গুলো খুবই গুরুত্বপূর্ণ নিচে তিনটা ইডিয়মস এন্ড ফ্রেজ দেয়া আছে এই তিনটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ এখান থেকে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ সেভেন আইটেমস অফ ফুড আনসার হবে 7 শূন্য স্থান দেওয়া আছে 12 নম্বরে এটা দাগায় রাখো এখানে 4টা গ্যাপ দেওয়া আছে আর একটা গ্যাপ বাড়িয়ে 5টা গ্যাপ দিয়ে একটা শূন্য স্থান দিয়ে দিতে পারে তোমাদের পরীক্ষায় নাও ইউ নিড 4 এই দুইটা প্যারা দাগায় রাখো ফর ফিলিং দ্য গ্যাপস এন্ড ট্রান্সলেশন ফিল ইন দ্য গ্যাপস এবং ট্রান্সলেশনের জন্য এই দুইটা প্যারা দাগিয়ে রাখো এরপর দেখো এখানে হিয়ার আর সাম বেসিক রুলস অফ ইটিকিট এখানে কিছু ইটিকিট দেয়া আছে এগুলো আমরা খেয়াল রাখবো গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে এখান থেকে এখানে কোনটা কার উক্তি খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না তারপরও ফর ইউর সেফটির জন্য একটু দেখে রাখা ভালো এখান থেকে এই লাইনগুলো থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে এই লাইনগুলো থেকেও কোশ্চেন থাকতে পারে
এই অধ্যায়ে নতুন করে কিছু বলার নাই, এটা খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা। এই অংশ থেকে যে কোনো ধরনের ইনফরমেটিভ কোশ্চেন থাকতে পারে, সংটা তো গুরুত্বপূর্ণ অবশ্যই, কোশ্চেন গুলো আমরা পড়ে নিব, গাইড থেকে কোশ্চেন গুলোর আনসার দেখে নিব। পার্সোনিফিকেশনের সংজ্ঞা দেয়া আছে এখানে, এটা গুরুত্বপূর্ণ, আমার শীটটা পড়লে অবশ্য হয়ে যাবে ইনশাল্লাহ। ফটোগ্রাফ যেহেতু একটা স্টোরি, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখানে দেখো ভেরি ফিউ নিচে দাগ দেওয়া আছে, এটা দাগ দাও, গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে। তারপর নাথিং ইন দ্য বক্স ইন্টারেস্টেড মি ভেরি মাচ, এই অংশটা দাগায় রাখো, এখান থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে। এরপর বিটুইন এর নিচে দাগ দাও, বিটুইন এর নিচে শূন্যস্থান থাকতে পারে। এরপর স্ট্যান্ডিং অ্যাগেইনস্ট ওয়াল, এই অ্যাগেইনস্ট এর এখানে শূন্যস্থান থাকতে পারে। এরপর আই র্যান আউট থেকে শুরু করে এই প্যারাটা, হুজ পিকচার ইজ ইট, এটা পাংচুয়েশন থাকতে পারে এখান থেকে রিটেনে, বা গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে, পাংচুয়েশন থাকার সম্ভাবনা এখান থেকে বেশি গ্রামাটিক্যাল কোশ্চেন হচ্ছে। এরপর এই লাইনটা থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে। এরপর এই লাইনটাও দাগায় রাখো, এরপর এই লাইনটা দাগাও, ইটস দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ নোটিসড, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এরকম কিছু বোঝাতে সবসময় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ইউনিট 5 পেজ নাম্বার 48, এই অংশটা দাগাও, ট্রান্সলেশন এবং ফিল ইন দ্য গ্যাপস এর জন্য। এবার 5 নম্বর প্যারাটা দেখাও, ফিল ইন দ্য গ্যাপস এর জন্য। এখান থেকে কোথায় কোথায় ফিল ইন দ্য গ্যাপস হতে পারে আমি একটু দেখাই দিচ্ছি, যেমন ডিফারেন্ট ওয়ার্ড টাইপ, তারপর হচ্ছে কেপেবল ওয়ার্ডটাই, এরপর কনসেপ্ট ওয়ার্ডটাই, বিহেভিয়ার ওয়ার্ডে, ডিগ্রিতে,
including এ থাকতে পারে related এ থাকতে পারে particularly তে থাকতে পারে vulnerable থাকতে পারে কাস্টম সে থাকতে পারে এই জায়গাটা ইনএবিলিটি তে থাকতে পারে ছয় ছয় নাম্বারটাও দাগাও ফিল ইন দ্য গ্যাপস এর জন্য এই ম্যাচটা অবশ্যই ভালোভাবে দেখবো এখানে যে ট্রু ফলস গুলো দেয়া আছে ট্রু ফলস এর লাইনের মধ্যে এই ট্রু ফলস এর লাইন গুলোর মধ্যে থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে মাহমুদ বিল্লা তোমার থেকে একটু নয়েজ আসতেছে এই অংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ ফর ট্রান্সলেশন অ্যান্ড অলসো ফর ফিল ইন দ্য গ্যাপস ট্রান্সলেশন হিসেবে বেশি গুরুত্বপূর্ণ এটা এটা একটু ভালোভাবে গাইড থেকে দেখে ট্রান্সলেশন শিখে রাখবা এরপর বাকি যে অংশগুলো দাগানো আছে দেখো এগুলো একটু দাগায় রাখো কবিতা তো পড়তে হবে কিভাবে এটা ডিটেলস বলা আছে এই জন্য এখানে সময় নষ্ট করলাম না এটার এক্সারসাইজ গুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম লাইনটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল কোশ্চেন হিসেবে
দ্বিতীয় লাইনটাও গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল কোশ্চেন হিসেবে, বিশেষ করে ম্যারিং অফ অংশটা। এগুলো লাগবে না আশা করি। এই লাইনগুলো একটু দেখব, এই লাইনগুলো থেকে গ্রামাটিক্যাল কোশ্চেন থাকতে পারে। ভাইয়া, হ্যাঁ বলো, 5 নম্বর শূন্যস্থানটা লাগবে না? না, ওইটা লাগবে না। আচ্ছা, এই অংশটা মোটামুটি গুরুত্বপূর্ণ ফর ফিলিং দ্য গ্যাপস, ফিলিং দ্য গ্যাপস এর জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। তোমরা একটু কয়েকবার পড়ে নিও। অ্যানি ফ্রাঙ্কের জায়গাটা পড়ে নিও, অ্যানি ফ্রাঙ্কের প্যাসেজটা পড়ে নিও তোমরা। অ্যানি ফ্রাঙ্ক ইজ পারহ্যাপস দ্য মোস্ট ওয়েল নোন ভিকটিম অফ দ্য, এটা ট্রান্সলেশন হিসেবে পরীক্ষায় আসতে পারে। অ্যানি ফ্রাঙ্ক ট্রান্সলেশন হিসেবে পরীক্ষায় আসতে পারে, এটা একটু পড়ে নিও। সাত নাম্বার কলামটা পড়তে হবে, কলাম এবি, খুবই গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা? জি। আচ্ছা, দাগানো গেছে আমার সাথে সাথে? জি স্যার। আজকে আমরা ইউনিট 1 থেকে 5 দাগালাম, ইনশাআল্লাহ খুব শীঘ্রই ইউনিট 6 থেকে 10 দাগাবো। ভাইয়া, আমাদের যদি তিনটা পরীক্ষা নিতেন তাহলে ভালো হইতো। তোমাদের ভাইয়া মানে হচ্ছে 5টা করে ইউনিট নিয়ে আপনি লিখিত আর এমসিকিউ যদি একটা করে পরীক্ষা নিতেন তাহলে ভালো হইতো। লিখিত পরীক্ষা নেওয়া সম্ভব না, লিখিত পরীক্ষা নেওয়া এত খাতা দেখা সম্ভব না আসলে। এমসিকিউ পরীক্ষা ইনশাআল্লাহ নিব, নেয়ার ইচ্ছা আছে আমার। ঠিক আছে, তোমাদের আরো কোনো কোশ্চেন ছিল? হ্যাঁ বলো স্যার। বলছিলাম যে আমাদের রিটেনে প্যারাগ্রাফ আর এক্সপ্লানেশন আপনি যেগুলো দিয়েছেন সেগুলো কি শুধু করবো নাকি এক্সট্রা কিছু আপনি দিবেন? আমি যেগুলো দিয়েছি এগুলো পড়ো, আর তোমাদের এর বাইরে কিছু পড়া থাকলে, যেমন পদ্মা সেতু, পদ্মা সেতুটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি দেইনি কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এটা পড়ে রাখা উচিত। পদ্মা সেতু পড়া আছে?
জি এখনো পড়া হয়নি স্যার ওটা এটা পড়ে নিও এটা গুরুত্বপূর্ণ এই শেষ পর্যায়ে এসে পদ্মা সেতুটা গুরুত্বপূর্ণ আর বাকি যেগুলো আছে এগুলো পড়লে ইনশাআল্লাহ এখান থেকে হয়ে যাবে আশা করি আচ্ছা স্যার পদ্মা সেতু আরেকটা একটু পড়ে নেবা আরেকটা পড়ে নেবা যেটা সেটা হচ্ছে দা ফাদার অফ আওয়ার নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটা প্যারাগ্রাফ বুঝছো আচ্ছা স্যার স্যার বলছিলাম যে পদ্মা সেতুর মধ্যে তো অনেক ধরনের তথ্য আছে এখন কি কি তথ্য ইনক্লুড করা যায় মানে একটু যদি বলতেন এটা পজিটিভ তথ্য বাংলাদেশের ইকোনমিতে কি কি পদক্ষেপ কি কি ভূমিকা রাখবে পদ্মা সেতু এটা একটু বলবো ঠিক আছে জিডিপি বাড়াবে 2% করে তারপর হচ্ছে দক্ষিণাঞ্চলের 21টা জেলাকে যুক্ত করবে এরকম তো তোমার সাধারণ জ্ঞান তথ্য তো তোমার জানাই আছে ঠিক আছে তো এই মোটামুটি হচ্ছে হ্যাঁ বলো পদ্মা সেতু তো ফুকাসের শীতেও আছে হ্যাঁ শীতে থাকলে তো আছেই তাহলে স্যার আমি ওটা বলছিলাম যে হচ্ছে যে পরিসংখ্যান ধরনের যে জিনিসগুলো থাকে যে কয়টা পিলার কয়টা স্প্যান এই যে ধরনের কিছুকে ইনক্লুড করা করা লাগবে কিনা আর কি যদি প্যারাগ্রাফটা থাকে পদ্মা সেতু তাহলে দিতে পারবো আর যদি বলা হয় এরকম তাহলে বেনিফিট অফ পদ্মা সেতু ঠিক আছে জি জি খেয়াল রাখতে হবে বেনিফিট হলে তখন শুধু বেনিফিট গুলো বলবা বেনিফিট গুলো বলবা তখন যে পিলার কয়টা কি কয়টা এগুলো ব্যাপার না হেডলাইনটা খেয়াল রাখতে হবে যেমন গত বছর একটা গত গতবার এক প্যারাগ্রাফ আসছে সিগনিফিকেন্স অফ 7th মার্চ স্পিচ 7ই মার্চের ভাষণের সিগনিফিকেন্স অনেকেই অনেকেই 7ই মার্চের ঘটনা লিখে দিয়েছে 7ই মার্চের ঘটনা লিখে দিয়ে বাস্তবে পরীক্ষা অনেক ভালো দিয়েছি কিন্তু নাম্বার কেন কম পাইলাম এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে 7ই মার্চ তো চাই নাই চাইছে হচ্ছে সিগনিফিকেন্স তাৎপর্য চাইছে 7ই মার্চের ঘটনা হচ্ছে তাৎপর্য এটা চাইছে তো অবশ্যই টাইটেল খেয়াল রাখতে হবে এমন যদি হয় যে তুমি পড়ে গেছো 7ই মার্চ কিন্তু আসছে তাৎপর্য এখন তুমি যা পড়ছো তাই লিখবা না এটা করা যাবে না ঠিক আছে তুমি যা পড়ছো তাকে তার সাথে সাথে ওই হেডলাইনের সাথে খেয়াল রেখে তারপর লিখতে হবে রাকিব বলতেছো যে প্যারাগ্রাফ কি টেক্সচুয়াল বেশি ইম্পর্টেন্ট নাকি রিসেন্ট গুলো অবশ্যই টেক্সচুয়াল বেশি ইম্পর্টেন্ট রিসেন্ট আসলে তো পদ্মা সেতু আসবে আর না হয় কি তোমার কোভিড আসবে কোভিড-19 আসবে আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে আপনি যদি আরেকবার একটু মানে প্যান্ডেমিক এর মধ্যে পার্থক্য কি স্যার আবার বলো তো আমি বুঝি নাই কথাটা করোনা ভাইরাস আর কোভিড-19 প্যান্ডেমিক এর মধ্যে পার্থক্য কি স্যার কোভিড-19 হচ্ছে রোগের নাম করোনা ভাইরাস হচ্ছে ভাইরাসের নাম ভাইরাসের নাম বলতে এটা এটা প্রচলিত নাম রোগের নাম হচ্ছে কোভিড-19 করোনা ভাইরাসের এক ধরনের করোনা ভাইরাসের এক ধরনের রোগের নাম হচ্ছে কোভিড-19 বলো স্যার যে কোনো একটা শিখলি চলবে নাকি স্যার দুইটা আলাদা আলাদা ভাবে শিখতে হবে একটা একটা শিখলি যে একটা শিখলি চলবে একটা শিখলি চলবে সালাম আলাইকুম ভাইয়া একটা কথা ছিল ওয়ালাইকুম আসসালাম মাহমুদ বিল্লাহ জি ভাই এই কোর্সেন মানে এই যে এই ভিডিওটা কি আপনার ওই গ্রুপে পাওয়া যাবে আমি একটু দেরিতে ঢুকছিলাম অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি থ্যাংক ইউ হ্যাঁ সোহাগী বলো ভাইয়া মেমোরাইজ পার্টের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দিতেন তাহলে ভালো হইতো অনেক তো মেমোরাইজ পার্ট মেমোরাইজ পার্ট টেক্সটবুক এর ভোকাবুলারি শিখতে হবে ভালোভাবে টেক্সটবুক এর ভোকাবুলারি শিখতে হবে ভালোভাবে এবং প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন এর বাইরে আর কিছু লাগবে না টেক্সটবুক এর ভোকাবুলারি এবং প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন ভাইয়া প্রিপজিশন গ্রুপ ভার্ব তারপর হচ্ছে ইডিয়মস সব প্রিভিয়াস ইয়ার্স সব প্রিভিয়াস ইয়ার্স স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলো স্যার আপনি ভোকাবুলারি এক্সাম নিয়েছিলেন আমাদের 5 থেকে 10 একদিন আর 11 থেকে 5 15 ইউনিট 1 থেকে 5 বাকি আছে না হ্যাঁ জি স্যার এটা বাকি আছে আচ্ছা আচ্ছা তাহলে এটা আমি খুব শীঘ্রই রুটিন দিব তোমাদের পরীক্ষার ইউনিট 1 থেকে 5 তোমার প্রিপারেশন নিতে থাকবো জি স্যার স্যার আরেকটা কোশ্চেন ছিল হ্যাঁ বলো এই যে এটা নাসা কারেন্টলি হ্যাজ প্ল্যানস টু হ্যাভ অন কনস্ট টু হ্যাভ মানে স্যার সরি আমি এটা ভুলে গেছি কি জানি নাসা কারেন্টলি হ্যাজ প্ল্যানস টু হ্যাভ অন কনস্ট্রাক্টেড বাই 2024 এটা আর কি তো কারেন্টলি প্ল্যানস প্ল্যানস কেন হলো এটা আমার কোশ্চেন ছিল নাসার ক্ষেত্রে কেন প্ল্যানস দিছে এটা
নাসা কে একটা অর্গানাইজেশন হিসেবে ধরে নিচ্ছে স্যার না হ্যাজ প্ল্যানস হলো হ্যাজ এর পরে ভি3 হওয়ার কথা ছিল না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাজ প্ল্যানস এখানে প্ল্যানস হচ্ছে নাউন যেমন আমরা বলি না যে আই হ্যাভ প্ল্যানস আই হ্যাভ প্ল্যান আমার পরিকল্পনা আছে আই হ্যাভ এ প্ল্যান এরকম বলি না জি স্যার বুঝতে পারছি প্ল্যানস হচ্ছে না স্যার আরেকটা কোশ্চেন ছিল বলো তাহলে আমরা আজকে এখানে রাখি আর তোমরা সবাই তো মনে হয় এক্সাম ব্যাচে আছো তাই না এক্সাম ব্যাচে আছো না তোমরা সবাই না ভাই আমি এডমিট হই নাই আচ্ছা আচ্ছা ম্যাক্সিমাম তার মানে আছো এক্সাম ব্যাচে যারা আছো এক্সাম গুলো কিন্তু আবার শুরু হতে যাচ্ছে কালকে থেকে ইনশাআল্লাহ এক্সাম গুলো দাও ভালোভাবে ঠিক আছে ওকে তাহলে আজকে আমরা এখানে রাখি ভালো থাকো সবাই ক্লাসের ক্লাসের রেকর্ড দেয়া রেকর্ড করা আছে রেকর্ডটা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে পোস্ট করা হবে কার প্রশ্ন ছিল নাইমা জি ভাইয়া ভাই স্পেস কি যে পূর্বের প্রশ্নগুলো পড়লি হইব প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ওকে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই